আত্মসংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা অনুশীলনের চেষ্টা চালাবেন। এই মাস সকলের জন্য আল্লাহ তার চোখে আছে এবং তার দয়া, রহমত ও ক্ষমা লাভের অনন্য সুযোগ তিনি দেয়। রমজান মাসকে তিনটি অংশ ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম 10 দিনের রহমান, দ্বিতীয় 10 দিনকে মাগফিরাত এবং শেষ 10 দিনকে নাজাত বলা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বব্যাপী ও সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ধর্ম